মাঝে মাঝে চিন্তা করিয়া বেলাই, এত টাকা এত পয়সা রেখে গেলাম কই? টাকাগুলো তো আমার কোন উপকারে আসলো না, টাকাগুলো পারল না আমার পোষণের রাস্তা দিয়া পোকাগুলা বাহির হওয়া। টাকাই টাকাই দেব পারলো না, আমার শরীর পচন দেখাইতে পারলো না, আমি মারা যাব, আমার মারা যাওয়াটা আমার ঠেকাইতে পারলো না। আজ রাখতো আমার ঠিকই নিয়ে গেল, টাকা আমার বাঁচাইতে পারে নাই, কেউই তোমারে বাঁচাইতে পারবে না। কাজী মুসলমান, ওই অন্ধকার কবরে যদি শান্তিতে থাকতে চাও, তাহলে দয়ার নবী মায়ার নবী আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো পথ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ আমার এক পুরা জোতা দাও, জোতা চাওয়ার পরে নামাজ পড়িরা যখন বাহিরে রওনা হয়, বাহিরের দিয়ে তাকায় দেখে একজন লোক বসা, যেই লোকে দুইটা পাও নাই, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমার জোতা লাগবে না। কেন লাগবে না? কারণ তার একটা পুত চইলে আসছে, যে আমার তো চলার মতন পাও আছে, আর এই লোকটা তো জুতা পায় দেবে তো দূরের কথা, চলার মতন পাও দুইটাই নাই, তার মানে ভোর থেকে আমি হাজার গুণ ভালো আছি আলহামদুলিল্লাহ। কাউকে রাখো সাততলাতে, কাউকে গাছতলায়, কাউকে খাওয়াও দুধে ভাতে, কেউ সাত দিনেও না খায়, কাউরে হাসাও কাউরে কাঁদাও জগৎ সংসারে, তোমার কুদরতের খেলা কে বুঝতে পারে রে, কি খেলা খেলিস ও দয়াল রে, খেলা বড়ই চমৎকার, পাকে মানুষ বাহানায়া বসাই সুবাজার রে, কি খেলা খেলিস দয়াল রে, তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়াও কেহ ঘুরে সর্বদায়, কথা ঠিক না? আর অপরাধ কইরা পরিমণিরা সাকিব খান্ডা তারা বাচ্চা দিয়ে বেড়ায়, এরা ঘরের বাইরে থাকে, কথা কন না ঠিক না? আমাকে অপরাধ, আমাকে কাবিন বিস্তার, হ্যাঁ কাবিন লাগে না, হ্যাঁ কুত্তর মতো ওইলি বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, কোনো কোনোটারই কোনো খবর নাই, কুমির ডান্স ঠিকই বিশ্রী হয় না, কে ডান্স কুত্তর খেলা না গুলো, হ্যাঁ তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়াও কেহ ঘুরে সর্বদায়, নদীর পার ভাঙে ও পার গড়ে এই কি তোমার খেলা, সকাল বেলার দুনি ফকির করো সন্ধ্যাবেলা রে, দয়াল রে খেলা বড়ই চমৎকার, না পাকে মানুষ বাহানায়া বসাইস বাজার রে, কি খেলা খেলিস ও দয়াল রে খেলা বড়ই চমৎকার, না পাকে বসাই সুবাজার রে, কি খেলা খেলিস ও দয়াল রে, তুমি কারো কলি যায় আঘাত দিলা সন্তান লাশ পালাইয়া, কাউরে করলা চির দুঃখী মা বাবা হারাইয়া, কথা ঠিক না? কাউরে করলা জনম দুঃখী স্বামী খাইরা নিয়া, অল্প বয়সে রাখলা দয়াল বিধু বাবা নাইয়া রে,
কি খেলা খেলিছো ও দয়াল রে খেলা বড়ই চমৎকার না পাক মানুষ বানায়া বসাইছো বাজার রে কি খেলা খেলিছো ও দয়াল রে গাইলাম কি খারাপ গাইলাম অর্থগুলা বুঝছেন কিছু এই এই অর্থ বুঝলে আর ওয়াজ লাগে না ঠিক কথা ঠিক অর্থগুলা বুঝলে আর ওয়াজ লাগে না এই জন্য গাইলাম যেন বুঝছেন ভালো করে কয়দিন থাকবো বাজান এই দুনিয়া মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের শরীরের রক্তের চলাচল বন্ধ হয়ে যায় ওই মানুষ রক্তের চলাচল যখন মানুষের বন্ধ হয় ওই মানুষটার শরীরটা কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে পচন ধরে দুর্গন্ধ বের হয় কথা ঠিক তাহলে যুবক ভাই ও মুরব্বী বাবারা ও বড়লোক বাবারা ও ধনী বাবারা ও চেয়ারম্যান বাবারা ও মেম্বার বাবারা ও এমপি বাবারা ও প্রধানমন্ত্রীরা তাম দুনিয়ার রাষ্ট্রপতি যারা আছো মুসলমান ইমানদার আজকে মারা যাওয়ার পর রক্ত চলাচল বন্ধ হওয়ার কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে শরীরের রক্তচাপ বন্ধ হয়ে যাওয়ার পরে শরীরটা পচন ধরিয়া যায় দুর্গন্ধ বের হওয়া আরম্ভ হইয়া যায় ও মুসলমান দুর্গন্ধ কি আপনার আর আমার বেলা বের হয় দুর্গন্ধ ইখানি গরিব মরলে মনে হয় দুর্গন্ধ বের হয় ফায়রাতি মরলে দুর্গন্ধ বের হয় ছোট লোক মরলে দুর্গন্ধ বের হয় অল্প টাকার মালিক মরলে দুর্গন্ধ বের হয় আল্লাহ কয় না না আমি এই মারা যাওয়ার পরে আমি আল্লাহ কাউরে ছাড় দেব না চাই হোক না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক না খালেদা জিয়া হোক না জাতীয় পার্টি হোক না সরমনার বিশ্বাস হোক না সার সিনার বিশ্বাস হোক জয়া প্রেসিডেন্ট কোনো দেশের কোনো পররাষ্ট্রের হোক না কানাডার প্রেসিডেন্ট হোক না রাশিয়ার প্রেসিডেন্ট হোক না আমেরিকার প্রেসিডেন্ট যেই দেশের বড় প্রেসিডেন্ট হোক না কেন মারা যাওয়ার পর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে রক্ত চলাচল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টা পরে শরীরের ভিতরে পচন ধরিয়া যায় আল্লাহ কয় পচনটা এমনি এমনি হয় না ও মুসলমান আমরা মারা যাওয়ার পরে মানুষের পিছনের রাস্তা দিয়ে এক ধরনের কীট বাহির হয় মানে পোকা বাহির হয় যেই পোকাগুলো আমাদের এই চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না ওগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় চর্ম চোখ দিয়ে দেখা যায় না ওগুলো বের হইয়া শরীরের পশুমের গুড়া দিয়ে ভিতরে ঢুকিয়া যায় আর ওখান থেকে রক্তগুলো যখন রক্তের হাওয়াগুলো বের হয় তখনই শরীরের দিকে দুর্গন্ধ আরম্ভ হইয়া যায় পিছনের রাস্তা দিয়ে যে পোকা বের হবে ও বাদান আমার একটু বলেন আমরা গরিব দিকে আমাকে পিছন দিয়ে বাইর হবে আর যারা বড় লোক ধনী প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার এরা মরলে মনে হয় বাইর হইবে না কথা হয় না হবে আমি শুরুতেই বলছি ও যুবক মিডিয়া তেনাই থাও কা বলতাম না গানের জায়গায় গেলে দিই ঠিক ক্রিকেটে গেলে ছক্কা ফুটবলে গেলে গোল জোরে জোরে কওয়া লাগে আর এখানে আসলে সব বসলে সব শুনলে সব দেখলে সব একটু আওয়াজ দিলেও সব কি কথা ঠিক না এতে সমস্যা না কি একটু নেক নেতে অসুবিধা রাখুন জায়গা একটা নাকির জন্য কালকে আমাদের ময়দানে বাবার কাছে যাবা বাবা বলবে বেটা বিয়েই তো করি না এই বাবা বলবে আর ওই সন্তান কালকে আমাদের ময়দানে দাঁড়াইয়া আব্বার সামনে দাঁড়াইবে আল্লাহ এই বেটা কেমনে জান্নাতে আমি দেখতে চান বেটা কেনা বেটা আমার আব্বা ও কেমনে জান্নাতে দেখতে চান কয়টা কি হয়েছে আল্লাহ নামাজ একদিনও পড়ি নাই কোনোদিন একটু ডাকিয়েও জিগায় নাই রে সারা ও নামাজ পড় কোনোদিন কয় নাই আল্লাহ ঘরের বউ নামাজ পড়ে না স্বামী হে পাঁচক তো নামাজ পড়তে আছে মাইয়াটা নামাজ পড়ে না হা ওই দিন কেন্দ্রে কে নিবে আসবে বউ দেখে জান্নাতে যাবা বউ তুমি কই যাও খারাও জান্নাত শুনাই তুমি জান্নাত এনে খারা নিশ্চয় আল্লাহ যায় কো আল্লাহ তারা জিজ্ঞেস করবে এখানে জান্নাতে যাইতে আছে ওর তো একটা সব আছে ও আমার কয় নাই তো আমার ব্যাপারে চলাইছে আমি চলছি উল্টো ফাল না আমার কয় নাই বাধা দেয় নাই মারে নাই ধরে নাই আমার মেয়েটা চলে নাই ভালো মতে ও মেয়েটারও বলে নাই
লোক কেমনে জান্নাতে যায় এটা দেখতেছেন না? এদের সাবধান মুরব্বী বাবারা, সোজা হইয়া যাও যুবক ভাইরা, তাড়াতাড়ি সোজাও। কারণ এখন যে সময়, আমরা 60 বছর পাই কিনা আল্লাহ জানে, তোমরা 40 বছর বাবাকে নিয়ে চিন্তা করো। তোমরা 40 বছর বাবাকে এই পুরো চাকা বলে দেখা, বুঝলাম না কিছু। হ্যাঁ, জরুরত না থাকতে পারে মানুষের জরুরত, ঠিক নেই? গত বছর বলছিলাম না জরুরতের কথা, তাহলে যুবক ভাই একটু আওয়াজ দেবা না ইনশাল্লাহ। চেতাই তুই মতো বক্তা না চেতাইলে কোনো বক্তাই চেতাতে পারে না, বুঝলে? আমার যদি চেতান তা চেতাতে পারো, বলো না চেতান হইবেন আমিও। ওই যে বলছিলাম ইমাম সাহেব যেমন, মুসল্লিরা তেমন, মানে ওই এক মুসল্লিরা কয় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না, কয় কে কি হয়েছে, কয় ইমাম সাহেবের ঘরে টিভি আছে, কেন নামাজ পড়বো না, টিভি আছে সেই কারণে, আর ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে আর সবাই দাঁড়ায় আছে, কেউ নামাজে দাঁড়ায় না। কালা কোলা একটা লোক আসছে, যাত্রা বাড়ির ঘটনা, কালা মা নামাজ কালাম ঠিক মতো পড়ে না, উনি মনে হয় মসজিদের কোনো দায়িত্বে, খবর পাইলাম মসজিদের কেশিয়ার আল্লাহর বান্দা ঢেইলে ঢুইলে সামনে গিয়ে দাঁড়াইছে, মা কৃষ্ঠ হাতে লইয়া কয় কি হয়েছে আপনি গো, কয় আমরা হুজুরের পিছে নামাজ পড়বো না, বলে কেন পড়বো না, বলে কারণ হলো হুজুরের ঘরে টিভি আছে। বুঝলাম হুজুরের ঘরে টিভি আছে, এখানে আপনারা কতজন আছেন বলে অনেকেই আছি, আজ্ঞা গান একটা লোক আজ্ঞা গান যার ঘরে টিভি নাই সেই লোকটা আজ্ঞা গান, কার কার ঘরে টিভি নাই এখন আর কেউ আজ্ঞা গায় না, কারণ এত সব জানে এখন আর কেউ আজ্ঞা গায় না। তাই আপনার ঘরে টিভি থাকলে দোষ নাই, ইমাম সাহেবের ঘরে টিভি থাকলে দোষ হইবে কেন? ঠিক কথা কর না, ঠিক না? তোমরাও টিভিওয়ালা মুসল্লি আর এক টিভিওয়ালা হুজুর, চলবে গাড়ি যাত্রা বাড়ি, হুজুর ওদের নামাজ পড়ান। তা তোমরা যেমন শ্রোতা আমি তেমন বক্তা হবো, যদি জিক হয় বক্তার ভিতর দিয়ে জিক বাইরাবে, আর যদি প্যান ফ্যানি বাইরায় বক্তাও বলিয়ে যাইবে, কথা ঠিক? তাই যুবক ভাই বড় লোক দেখবেন আল্লাহ, আর ছোট লোকের দিকেও দেখাবে না আল্লাহ। কয় আমার কাছে আসার পর আমি আল্লাহ কাউরে সার দেব না, আমি আল্লাহর কাছে আসলে বড় লোক সার পাবে না, কে প্রধানমন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মেয়র, কে উপজেলা চেয়ারম্যান, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট হইলো, কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে প্রেসিডেন্ট হলো রাশিয়ার, কে আমেরিকার, কে কানাডার, কে মালয়েশিয়ার, কোন দেশের প্রেসিডেন্ট কাম হবে না, মরণের পর পিছনের রাস্তা দিয়া কীট বের হবে, ওর পুরা শরীরে ডকবে কামড়াবে, পছন্দ ধরবে দুর্গন্ধ বাইরাবে, কথা ঠিক কিনা? মাঝে মাঝে চিন্তা করিয়া বেড়াই, এত টাকা এত পয়সা রেখে গেলাম, টাকাগুলো তো আমার কোনো উপকারে আসলো না, টাকাগুলো পারলো না আমার পিছনের রাস্তা দিয়া পোকা গুলাব বাহির হওয়া, টাকারি টাকাই দেব পারলো না, আমার শরীর পছন্দ দেখাইতে পারলো না, আমি মারা যাবো, আমার মারা দেওয়াটা আমার ঠেকাইতে পারলো না, আজ লাগতো আমার ঠিকই নিয়ে গেল, টাকা আমারে বাঁচাইতে পারে নাই, কেউই তোমারে বাঁচাইতে পারবে না। কাজী মুসলমান, ওই অন্ধকার কবরে যদি শান্তিতে থাকতে চাও, তাহলে দয়ার নবী মায়ার নবী আল্লাহর হুকুম, নবীর তরিকা ছাড়া বিকল্প কোনো পথ নাই, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই জায়গায় ঠিক বইলে বেড়াই, বাইরে গেলে আর ব্যাটিং হয়ে যায়, বাইরে গেলে সব ব্যাটিং হয়ে যায়। ওই যে যুবক গুলোরা মনে করে কোনো হুজুর কিচ্ছু বুঝি না, মুখোদারে কোনো কিচ্ছু নাই, কোরআন শরীফ পড়িয়ে বেড়াইছে, হুজুর ঠেলা মাটি গায়, উঠে দেন না ধাক্কা আসে না, হুজুর ঠেলা মাটি কথা গায়, কম জ্ঞান না, ঢাকা শহর বড় বড় মসজিদে নামাজ পড়ায় কেরা, সব এমপি মন্ত্রী মিনিস্টার, হ্যাঁ কারা করা, ওই এমপি মন্ত্রী মিনিস্টার ইমাম সাহেবদের পিছনে নামাজ পড়ে এবং শুক্রবার দিন বইসে বইসে বয়ানগুলো শোনে। এ বেড়া 100 মাসালা জিজ্ঞেস করবি, এখানে বললে তোর ক্ষমতা আমি আব্দুর রহমানের আছে, 100 মাসালা 1000 মাসালা তো জিজ্ঞেস করবো, মাসালার সমাধান দেওয়ার যোগ্যতা আমার ভিতরে আছে, তা শিক্ষা করছি তোমার একটা জিজ্ঞেস করি, তুমি তো এমবিবিএস পাস করছো, তুমি ইঞ্জিনিয়ার পাস করছো, তুমি অমুক পাস করছো, অপরাধি পাস করছো, পারো না এখন পর্যন্ত একটা ব্রিজ তৈরি করতে, হ্যাঁ ওই সিনে গুনে দিয়া ইঞ্জিনিয়ার আনা লাগে, কথা কর না কা, তুমি এত বড় ইঞ্জিনিয়ার হইতে পারো, তা বাংলাদেশে আবার অন্য দেশে আবার ইঞ্জিনিয়ার আনা লাগবে কিন্তু, তুমি করো দেখা দেখা, তুমি বড় ডাক্তার হয়ে গেছো,
শেখ হাসিনা এই এই ভিডিওতে বললে অসুস্থই বলে ভারত যায় কেন আজাকান না কেন বাংলাদেশই তো মারে তুমি ডাক্তার হইছো ডাক্তার হইছো না দহাই দিছো জনমের টাকা দিছো কথা না কেন ঠিক না এখন বড় টাকা একটা ঔষধের দাম কি না দেখছেন বাহ গরিব মানুষ বাচ্চা প্রসব করতে পারে না তো একটা বাচ্চা তুই প্রসব করাই দিলে বা সিজার করাই দিলে তোর এমন কি নষ্ট হইবে আমি এই চিন্তা করে বলবই কি হইবে প্রত্যেকটা দৈনিক কয়েকটা সিজার তোরা করাস লক্ষ লক্ষ টাকা ইনকাম করাস একদিনে বিশ হাজারটা তুই না করে দে আল্লাহর জন্য যা আল্লাহ আমার তুমি ডাক্তার বানাইছো আমার তো ডাহাই দিবে না ডাহাই দিবে না ডাহাই দিবে না ডাহাই তো ইবলিশ রকম কি ইবলিশ এর একদিন এক আল্লাহর আলী স্বপ্নে দেয় ইবলিশ ঘুমায় কিনে তুই ঘুমাও কা আচ্ছা তোর তো কাজ হইলো ওই মাঝের পাশায় মাছ দেওয়া কেটা নামাজ পড়বে না কেটা রোজা রাখবে না হেগুলো করাবি কাজ আমি মানুষের দিয়ে দিছি আর আমার চিন্তা নাই আমি আর ঘুমাই ঠিক না এক আল্লাহর আলী স্বপ্ন দেখছেন তা কাজটা আমি কোথায় নাই কাজটা দিচ্ছে হুজুর এই কাজটা ইবলিশ বলছে আল্লাহর আলী স্বপ্নে বলছে যে ইবলিশের যখন জিজ্ঞেস করছি তাই ইবলিশ বলছে আমি এই কাজগুলা কিছু হুজুরকে দিয়ে দিছি ঠিক না হুজুর কারা এই হুজুরগুলো কারা টেরবান নাই দাড়ি নাই মোস নাই এ হুজুর গিরি মারাই দিয়েস দাড়ি নাই মোস নাই কিছু নাই নবীর সুন্নতের কোনো খবর নাই এ পীর দাবি করতে আছে কি এরকম বাবার দরবার টরবার আছে আছে না ল্যাংটা সার বাবা ল্যাংটার দরবার হেও নাকি বড় অলি ল্যাংগাই ঘরে ঘরে কা কি জিনিসপত্র অভাব নেই তো ভিতরে বোঝায় কি সুন্দর গান মিলায় বইলা দেগম প্রাণ সজনে কি ল্যাংটা বাবা কুতার ল্যাংটা বাবা আছে আর কি করতে আল্লাহ জানে ল্যাংটা বাবা মিশ্রিক আল্লাহ জানে এই কথা গান না কাটে কেমন হয়েছি কুমিল্লার এক পাড়ায় গান গান গাইছেন আমি আর যাবো না মোল্লা মৌলবীর কাছে তওবা করেছি হ্যাঁ আমি মুর্শিদ কেবলার ফাঁক নামের কসম খেয়েছি ফাঁক নাম বলছেন ফাঁক কি পাক আর ফাঁক এই দুইটার ভিতরে তফাত আছে না নাই হ্যাঁ একটা পাক পবিত্র আর একটা ফাঁক আমরা ফাঁক কোন জিনিস রেখে এন্ড এই লঙ্গিটা তো সিরিয়াস হয় তাই কি হইবে এই এই লঙ্গিটা এটা ফাঁক হয়ে গেছে ঠিক না আচ্ছা লঙ্গিটা ফাঁক হয়ে গেলে ওখান থেকে তামাম দুনিয়া দেখা যায় ঠিক না পুরো ফাঁকা হয়ে গেছে তার মানে ও মুর্শিদ কেবলার ফাঁক নামের মানে ওই নাম ওই বাবার নামও ফাঁক হয়ে গেছে মানে ওর জীবনটা ওর ফাঁক হয়েছে তাই না ও আলেম কাজ যাবে না এই জন্য পাক কইতে পারে না ও ফাঁক কয় কারণ পাক তো পবিত্র পাক নাম পবিত্র নাম আল্লাহর নাম গুলো সব পবিত্র নাম পাক নাম কত গান ঠিক না ও নামের কজন খাই কেন মুর্শিদ কেবলার পাক নামের না ফাঁক নামের কজন খাই কই দিয়েছে আর মোল্লা মৌলবীর কাছে যাইবে না তোর মতন বলো তাই তো কয় যেটা এই কথা কান্না কা ঠিক না দিনে যুবক ভাইদের বলবো যুবক ভাই নাচানাচি করিও না অন্যায় পথে চলিও না আল্লাহ পাক প্রাণের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলে ও বান্দারা আমি তোমরা যদি কোনো সুন্দর আদর্শের ভিতরে চলতে চাও আমার বন্ধুকে যে আদর্শ আমি দিলাম উনি যে আদর্শ বা আদর্শ নিয়ে চলছে তার ওই আদর্শ গ্রহণ করো অনুসরণ করো অনুকরণ করো তার পুরো জীবনটা তোমার জীবনের ভিতরে ঢুকাও তাহলেই দেখবা জান্নাতি মানুষ দুনিয়ার জমিনে তুমি ঘোরাফেরা করতে পারবা কিন্তু না না আজকে আমরা নবীর আদর্শ বাদ দিয়া আমরা আদর্শ লইছি সালমান খানের আমরা নবীর আদর্শ বাদ দিয়া আমরা আদর্শ লইছি শাহরুখ খানের আমরা ওই আদর্শ বাদ দিয়া আমরা আদর্শ লইছি শাকিব খানের আমরা ও নবীর আদর্শ বাদ দিয়া আমরা আদর্শ লইছি নেইমার আর মেসির আদর্শ ওই নবীর আদর্শ বাদ দিয়া আমরা এখন আদর্শ লইছি উত্তর আদর্শ কত কন্যা কানি উত্তর আদর্শ বোঝেন তো মানে উত্তর মতো চুল কাঠিন দেয় যুবকরা আশঙ্কা এই যে দেখছো চুল কাটছি সব চুল সমান কোন দিক দিয়ে আমার খারাপটা দেখায় ভাই একটু কোয়া রুজুর আপনার এই দিক দিয়ে খারাপ দেয় এই যে ছাগলের মতো ছাগলের পাশাতে একটু ধুটি বাইরে ইঠে হ্যাঁ ধুটি কেটে দিয়ে দিচ্ছে মুরগির পিছনে যে মোরগ কয় না মোরগ পিছনে এরকম একটা ধুটি ধরে না এই গুরুই এই এরকম ধুটি দিয়ে থুই দিয়েছে কি সুন্দর যে দেখায় মনে চুলগুলো না ধরে ওটা ভুলে দিয়েছে একটু ফেলাই থুই দেখলো মেজাজ গরম হয়েছে কথা কান্না ঠিক না এমন চেহারা হুজুর এমন ভাবে রাস্তায় বাইরে মনে হয় যে বাংলাদেশের সব মাইও একলা বিয়ে করবে
এই বাতটা ফলিয়ে বাই যায় জি গেনা কে ঠিক না এবার রাস্তা বাই গিয়া আবার এই যে পেয়া সিরিয়াল আই এই ডিফেন্সার এই ডিফেন্সার কয় রাতে করবে কি আর বাই কিনে দিতে পারে না এলিসেসরা ঠিক রে তুই অন্য সিস্টেস কথা হুজুর ফেস নাম কিন্তু মুই মুই আমি মনে করছিলাম তোর বাই কয় রাতে তোর রাতে মনে হয়েছে এলি কই করে দিতে তো আইলি আই এটা ফেস হল এই ফেস হল করছে কি রাখা সাকিব কে আল্লাহ সাকিব খানের আদর্শ আমি চিন্তা করি মাঝে মাঝে সাকিব খান প্রস্তাব করতে বইয়া বা খারাই খারাই তো প্রস্তাব করে এগুলো ঠিক না ওই খারাই প্রস্তাব করতে এই সেন খুললে যদি কোনো রকম মনের ভুলে সেনটা খুললে ধুইয়ে দেয় ভাই সেন মনে নাই অনেক রায় না এরকম বহু হয়েছে ওরকম খুললে ধুই দেশে ওই যদি কোনো যুবকরা দেয় তাহলে ওরা কী মনে করবে এই নতুন একটা ফ্যাশন বাইরেছে তো ওই আদর্শ ভালো না নবীর আদর্শ ভালো কথা কয় না যুবকরা কথা কয় না কা নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই তমাম দুনিয়ার বৈজ্ঞানিকরা এখন একমত একমত হইতেছে প্রভুজির প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে বাইর করে রিসার্চ করে পাইতেছে প্রত্যেকটা সুন্নতের ভিতরে উপকারিতা আছে কথা কন না কা নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে তমাম পৃথিবীতে বৈজ্ঞানিকরা এখন রিসার্চ করতেছে আস্তে আস্তে মুসলমান হইতেছে তাহলে নবীর আদর্শ আদর্শবান হও আমার নবীর কেমন আদর্শ আমার নবী কেমন মানুষ ছিলেন আমার নবী রাস্তা দিয়ে চললে আমার নবীর আল্লাহ পাক একটা চেহারা দান করছে এতটা সুন্দর আমার নবীর চেহারা দেখা হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবীর জবানের কথা শুই না হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবীর জবানের তেলাওয়াত শুই না হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবীর চলাফেরা দেখা হাজার হাজার কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো দুই মাসের গাছ ধুইয়ে নবীরে সালাম জানাইতো আমার নবী যখন পাথরের উপর দিয়ে চলতো ওই পাথরটার পাথর থাকতো না ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইতো সুবহানাল্লাহ আমার নবী যখন মুস্কি হাসি দিত মনে হয় আকাশের চাঁদ মুখের ভিতরে ঝলমল করতে আছে কথা ঠিক কি না এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ পাক আমাদের কি দিছে ও মুসলমান এই মানুষটা মক্কার জমিনে থাকছে মক্কার জমিনে থাকার পরে মক্কার মানুষরা এই মানুষটার চিনতে পারে নাই এই মানুষটার মাইরা তৈরা মক্কার দিকে বিদায় কইরা মদিনায় আল্লাহর নবীরা তারা হিজরত কইরা মদিনায় চলে গেছে আমার নবী কাবা কার তৈরা কাইতে গেছে রে কাবা মনে কষ্ট নিয়া তোর এখান থেকে চইরা যাইতেছি জন্মভূমি ছাইরা আমি কোনো একদিন আবার তোর কাছে আসব সেই দিন আসব ওই দিন বিজয়ের মালা গলায় নিয়ে আসব আসলেও সেই দিন নবী মক্কার জমিনে আসছে বিজয়ের মালা গলায় কইরা আসছে ওই খানায় কাবার চাবিটা এক ইহুদির হাতে ছিল ওই ইহুদি একদিন আমার নবীর একটা ধাক্কা মারছিল চাবি চাইতে যাওয়ার পরে ওই দিন আমার নবী কত কষ্ট লাগে না আমার নবীর একটা ধাক্কা দিছে আমার নবী বলছে ইহুদি মনে রাখ এমন একদিন সময় আসবে এই চাবি তুই আমাকে দেওয়ার জন্য খুঁজবি পাগলের মতো আমারে কখন তুই চাবিটা দিবি আমার নবী মক্কা বিজয়ের পর আমার নবী চাবি আমার নবীকে আসলো চাবিটা দেওয়ার জন্য পাগলের মতো হয়ে গেল কত মুসলমান হয়ে গেছে আর ওই সময় বুঝে নাই আল্লাহর বান্দার দিকে নবীজি তাকায় কয় তুমি কি সেই লোক না কয় আল্লাহর নবী গো মাফ চাই আমারে লজ্জা দিবেন না ও নবী গো তারপরেও নবী চাবিটা না দিয়ে লইয়া আমার নবী কোনোদিন কোনো মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা হয় নাই ও মুসলমান আমার নবী মক্কা বিজয়ের পর মক্কার ঘরের দিকে তাকায় তাকায় একদিন কান্দেছে মক্কার ঘরের দিকে তাকায় তাকায় কাঁদে সাহাবা কিরাম আওয়াজ দিয়ে কো নবী গো আপনি কেন কাঁদেন এখন তো হাসার পালা মক্কা বিজয় হয়ে গেছে কাবা ঘর বিজয় হয়ে গেছে আপনি কেন কান্না করবেন আপনি তো হারবেন আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয় সাহাবিরা তোমরা জানো না এই বিজয়ের পিছনে সব থেকে বড় হাত হলো আমার খাদিজা আজকে যদি আমার খাদিজা থাকত আমার খাদিজা কি যে খুঁজে হইতো তা বাসায় বলতে পারি না আজকে ওই নবীরে বাদ দিয়া ওই নবী কত সুন্দর আদর্শ নিয়ে আসছে যেই নবী কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই আজকে ওই নবীর আদর্শ বাদ দিয়া কোথায় সাকিব খান আর সালমান খান শাহরুখ খান মেসি খান এলপেসি খান বিড়াল খান এই সমস্ত খানদের নিয়ে তো
ব্যস্ত হইয়া রইছো যুবক ভাই, একটু নবীরে ফলো কইরা দেখো, তোমার মতন হাজারো যুবক আছে সুন্নতি দাঁড়িয়ে রাইখা দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নাত তরিকা চলে, আল্লাহর হুকুম মান্য করে, মা বাবার খেদমত করে, আছে না নাই তুমি কেন পারবা না, তোমারও পারতে হবে আমারও পারতে হবে। ও যুবক ভাই, আমার নবীর কথা বরকত, আমার নবীর কাজের ভিতরে বরকত, আমার নবীর চলার ভিতরে বরকত, আমার নবীর সব জায়গায় বরকত। যদি আমার নবীকে কেউ স্বপ্নেও দেখতে পায়, ওই জায়গায় আল্লাহ রহমত ভরপুর করিয়া দেয়। ও মুসলমান নবীর উম্মত, তবে আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্নের যুগে দেখতে চায়, সে যেন প্রতিদিন রাত্রে দরবার আল্লাহর নবীর উপরে দুরুদ পাঠ কইরা তারপরে ঘুমায়, দরবার করে যদি প্রতিদিন আপনি চালু করতে পারে, বাঁচবো আর কয়দিন, জৈব আমার শেষ। আল্লাহর নবীর দুরুদ শরীফ কইরা যদি আল্লাহর নবীর একটু স্বপ্ন জুয়ে দেখা যাইতে পারে, তাহলেই তো আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আমরা এই সমস্ত আমল বাদ দিয়া, যুবক ভাই এখন মোবাইল পাইছো, যেই মোবাইল পাইয়া মা বাবা ভুইলা গেছো, বউ ভুইলা গেছো, দুনিয়ার সব ভুইলা যাইয়া এখনো মুরব্বীদের চেহারা দিয়ে তাকাইলে সুমা দিতে ইচ্ছা করে, আর যুবকের চেহারা দিয়ে তাকাইলে বাঙ্গাই চেহারায় মারতে ইচ্ছা করে। তাড়াতাড়ি ঘুমা যাও, আরে আমরাও তো মোবাইল চালাই, তাড়াতাড়ি ঘুমা যায়, এরপরে আবার সারা রাত তামাম বাংলাদেশ ঘুইরা ঘুইরা বেড়াই। যুবক ভাই, এই জন্য বলি তোমাদেরকে পরামর্শ দিয়া যায়, অন্যায় কাছ থেকে ফেরো, আর খারাপ কাম করিও না, বিবাহ শাদী কইরা নেও, অন্যায় কাজ করিও না, জানা করিও না, বর নারীদের সাথে কথা বলিও না, আমার নবীর স্বপ্নে দেখার আশা ভরসা দেখাও, আমার নবীর যদি একবার স্বপ্নে দেখিয়া পালাও, তাহলে তো জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই গো, কষ্ট হয়, হ্যাঁ চলবে তো, কি যুবকরা কি কাও তাহলে আমাদের নবীর আদর্শ কেমন আদর্শ, যেই নবীর কামরা পায়খানা করে ভরিয়ে থইছি, কিন্তু নবী গিয়ে কিচ্ছু বলে নাই, আহ সব করে একটা শব্দ করছে আর বলছে, আহ আরে মানুষটার না জানি কত কষ্ট হয়েছে, আমরা যদি হইতাম, হ্যাঁ তোর পাশায় ঠান্ডা পড়বে, তোর এমনি আইতেছি আইতে গেছিলি কিনা, তোর এত খাইতে গেছি কিনা, তুই মরলি না কেন, কত কথা কইতাম ঠিক না, কিন্তু আল্লাহ নবী আহ এই লোকটার না জানি কত কষ্ট হয়েছে। আবার ওই পায়খানা ওই কাপড় চোপড় গুলা নিজের হাতে পানি কিনারা নিয়ে ধুইতেছে, আবু বকর রাগ হয়, ওমার রাগ হয়, আরো বড় বড় সাহাবীরা রাগ হয়, এরপর যায় যেই লোকটা পায়খানা করছে ওই লোকটা কতদূর যাওয়ার পরে ওর মনে পড়ে গেল, আমি তরবারি আনতে ভুইলা গেছি, তরবারি আনতে আমার মনে নাই, উনি তরবারি আনার জন্য যায়, যাওয়ার পর গিয়া দেখে পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া দেখে আল্লাহর নবী ওনার পায়খানা করা ময়লা গুলা নিজ হাত দিয়া ধৌত করতেছে, আর সাহাবি যারা রাগ হইতেছে তাদেরকে রাগান্বিত হওয়ার থেকে থামাই দিয়েছে, আল্লাহর নবীর উনি মনে মনে চিন্তা করতেছে, আরে আমারও তো একটা ধর্ম আছে ইহুদি ধর্ম, আমার ধর্মে কোনো মানুষ মানুষকে মায়া করে না, কোনো মানুষকে মানুষে ভালো করে প্রশ্রয় দেয় না, এটা কোনো ভালো খারাপ মানুষ হতে পারে না, এদের ধর্মটা কোনো খারাপ ধর্ম হতে পারে না, যেই ধর্মে পায়খানা কইরা দেওয়ার পরেও কোনো মানুষ রাগ করার থেকে আবার থামাইয়া দেয়, এটা কোনো মানুষ হতে পারে না, আল্লাহর বান্দা মাথা নিসমুই দিয়ে আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ায়, সাহাবীদের চোখ তো বড় বড় ফুটবলের মতো হয়ে গেছে, খাইয়ে ফেলাইবে কিন্তু কাম হয় না, আল্লাহর নবী থামায় দিয়ে বলে কোথায় আছো তোমরা, ওনার তরবারিটা একটু আইনা দাও, তরবারিটা আইনা হাতে দেওয়ার পর আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে কয় নবী আমি আর অন্য ধর্মে যাইতে চাই না,
আপনার দেখি আমার কাজ হয়ে গেছে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ তাই হলো নবীর আদর্শ আমার নবীর আদর্শে আদর্শবান হন আমার নবীর চুল কাটিনটা কেমন ছিল এ ওই সেলুনে গিয়া কও একদিন সেলুন ওয়ালারে কও সেলুন ওয়ালা কত চুল তো কাটিন করিয়ে বেড়াও আজকে একটু চুলটা আমার নবীর সুন্নতি কাটিনে কাইটা দাও দেখবা কি কয় একদিন গিয়া বলো এই মুহাব্বত যদি হয় একটা সুন্নাত যদি জিন্দা করতে পারো আল্লাহর নবী কয় 100 শহীদের সওয়াব বান্দার আমল নামায় দেওয়া হয় আজকে আমরা সুন্নাত নিয়ে চিনি না সুন্নাত মানিও না আজকে কোন পথে দৌড়াও আজকে হাতের নখগুলা কাটো না ও রাস্তাঘাটে চললে অনেক মেয়েদের নখ দেখা যায় বড় বড় বাও হাতের নখ দেখা যায় বড় বড় আল্লাহ জানে ও দিয়ে কি করে পায়ের নখ দেয়া যায় খাটাশের মতো কাডাশের মতো আল্লাহর নবীর সুন্নাত কেমন দেখেন আল্লাহর নবীর সুন্নাতে বরকত আছে না নাই আল্লাহর নবীকে সুন আমার নবী আমি নবীর সুন্নাত তরিকা কাটার ব্যবস্থা আছে এ মো সুন্নাত তরিকা কাটার ব্যবস্থা আছে তারি কতটুকু রাখবা বা ছাড়বা বা কাটবা আল্লাহ রাসূল তাও বইলে দিয়ে গেছে এরপরে কেতুলের তরিতে বগলের বগলের তলে যে পশম হয় আল্লাহর নবী বলে এই পশমগুলা সপ্তাহে সপ্তাহে সাফ করো নইলে মাসে সাফ করো নইলে 40 দিনের ভিতরে সাফ করিয়া ফেলাও নাবের নিচে পশম হয় এই পশমগুলারে সাফ করিয়া ফেলাও কিন্তু না না কিছু কিছু মানুষের 40 দিন তো দূরের কথা হাজার বছর কাইটা যায় যাত্রা হইয়া যায় কোনো খবর থাকে না ঠিক কি না আল্লাহর নবীর সুন্নাতের ভিতরে কেমন পাওয়া দেখো আল্লাহর নবী মোস কেন কাটতে বলছেন বকল কেন কাটতে বলছেন নাবির নিজের পশম কেন কাটতে বলছেন বলেন তো আমাদের চুল যতই বড় হোক না কেন চুল একটু বড় হওয়ার পর হালকা পাতলা গামের গিয়ারা হালকা পাতলা কি আয় না হালকা পাতলা আসে ঠিক না উকুন মুকুন ঢোকে বিভিন্ন সময় আশ্রয় মাশ্রয় রাখতে হয় নইলে গামে গমে একটা দুর্গন্ধ বাহির হয় এই জন্য হালকা একটু ছাটাই বাটাই করলে আমার মাথাটা ফ্রেশ হয়ে যায় ঠিক না এক কারণে করা লাগতে না এরপরে দাঁড়িতে কোনো কি কোনো গন্ধ আসে পাতা হয় না আপনারা বোঝেন মোর কথা এই দাঁড়িতে কোনো কোনো গন্ধ আসে গন্ধ আসে না একটু আতর লাগালে একটু ভালো হয় ঠিক না মসের থেকে কোনো গন্ধ আসে না কিন্তু রাসূল বলছেন মসকে ছোট করো দাড়িকে লম্বা করো কিন্তু আমাদের দেশের মানুষ করে কি জানেন মসরায় বড় বড় আর দাড়িরায় ছোট ছোট এত বড় মস রাখে যেই মস দিয়ে ওই চা চাকনি দিয়ে খাওয়া লাগে চা খাইতে গেলে মনে করেন চায় যে কি কয় চা পাতি দেয় ও আর ভিতরে যাইবে না ও উপরে থেকে যাইবে ডালে এমন মস এই মস আল্লাহর নবী ছোট করতে বলছেন হ্যাঁ মসরায় বড় বড় এক টেবিলে পাঁচ বন্ধু খাইতেই বইছেন এক টেবিলে পাঁচ বন্ধু খাইতে বসে না পাঁচ বন্ধুর মধ্যে এক বন্ধু নাই হ্যাঁ আর ওই বন্ধু করছে কি ওই বাইরে দেখি একটু হ্যাঁ থালাই গেছে আর ওই মোসের আগায় ঠান লাগিয়ে রয়েছে আই ওই বই হইল বই বই খাইতে আসা আর যে চারি বন্ধু খাইতে বসে আর যদি না হের আগায় ওইয়া দেখে ওই বছর লাগে আর চারি বন্ধুর খাওয়া হয়ে গেছে না হ্যাঁ জম্মের খাওয়া হইবে না এই জন্য আল্লাহর নবী মোস পরিষ্কার করতে বলছে না তুমি মোস বড় বড় না এরপরে বগলের নিচে ওরে সুবহান আল্লাহ বগলে এখে নাই বই গেছি জট পড়ছে আগুন ধরাই দিলে মোটামুটি কিন্তু একটা কুডার করে আগুন ধরবে একটা ঘরে এমন অবস্থা দুর্গন্ধে বগলের যাওয়াই যায় না তার কাছে এমন আছে না ফাগুন ছাগল এরপর এই বকল পরিষ্কার করতে বলছেন কারণ বকলে দুর্গন্ধ হয় নাবির নিজের প্রথম 40 দিনের ভিতরে কাটতে হবে ইবাদতের ভিতরে ব্যাঘাত করতে পারে ঠিক না এই জন্য এগুলো আমরা সব পরিষ্কার করে রাখবো নব কাটবো প্রতিদিন পাঁচক এই যে নামাজ কালাম আমরা পড়ি এই যে মহিলারা আটা আটা ময়দা বানায় না রুটি বানায় না মহিলারা রুটি বানায় এই যে সাপোজ আমি পান খাই আমি পান খাই এই আঙ্গুলের মাথায় আমি চুন লইলাম চুন লওয়ার পরে এই চুন নখের ভিতরে ঢুকলো নখের ভিতরে ঢোকার পরে আমি যদি অজু করতে যাই আর ওই চুন ভিজতে যদি ভিতরে পানি না যায় তাহলে আমার অজু হয় নাই তাহলে আমার অজু হয় নাই আপনি যদি নখ বড় বড় রাহে একটু দুই দিন পর খাও দিলে নখ যে দুই সাইড যে কালা কালা দেখা ভিতরে কি হ্যাঁ ময়লা তাহলে ওই ময়লা আপনার হুকাইয়া শুকাইয়া শক্ত হয়ে রয়েছে তাহলে অজু করতে গেছেন এই বেশ তারা ঘুরে আপনার যে অজু কম্পিউটারের অজু ঠিক না আতা এই পর্যন্ত তো এই পর্যন্ত উঠে শীতকালে উঠে মানুষের দেহেও না মানুষের দিকে চাইয়া আবার অনেকে মজুই করে মাছে করে মাছে কোন জায়গায় করতে হয় চামড়ার জিনিস পড়লে মাছে করলে হয় চামড়ার জিনিস পড়লে ওই রূপে মাছে টান দিয়েই করে বহুত আছে তাহলে কোহানের কথাটা রাখলাম কোহানে এই এই নখের মাসালা ঠিক না তো এই এই নখের ভিতরে যদি আপনার ময়লা থাকে তাহলে আপনার ওই তৈল না
তবে কি নামাজ পড়েন সারা জীবনে কি নামাজ পড়েন এর জন্য বলছি আমি যদি ধরি আমার মন বলেন একটা লোক পাওয়া যাবে এখানে ঈমান ওয়ালা আছে কোন না কোন শিরকের সাথে আমরা লিপ্ত আছি আল্লাহ পাক আমাদের এই শিরকি গুনাহ থেকে হেফাজত করেন সকলে বলি আমিন মায়ার নবীর দয়ার নবীর একটা ঘটনা বলতেছে বলবো মানে এক স্বপ্নের একটা ঘটনা আমার নবীর স্বপ্নে দেখতে যাই কে কে একটু হাত জায়গায় দেখাই সাড়ে তিনশো বছর কান্না সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার শিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ খারাপ লাগে লাগে না গুলা তো লগে একটু রাসূলুল্লাহ বা হাবিবুল্লাহ বলতে পারে পারেন না লগে লগে একটু হাবিবুল্লাহ বা রাসূলুল্লাহ বললেন পারবেন না ইনশাআল্লাহ যার শরীরের গাম ধরাইয়া যার শরীরের গাম ধরাইয়া আতর বানাইতেন সাহাবা যার উসিলায় জান্নাত পাইলেন তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূল যার কদমে রহমত বরকত যার কদমে রহমত বরকত বরকুর আছে প্রভুর মায়া সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ কুল কায়েনাত মাওলার পাগল কুল কায়েনাত আল্লাহর পাগল আল্লাহ পাগল মুস্তফা যার উসিলায় কুল কায়েনাত তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তোরে কোন মারহাবা আমার নবীর শরীরের ঘাম ধরাইয়া সাহাবায়ে কেরাম আতর বানাইতেন আমার নবী কোন জায়গায় তুতু বালায় তুতু উঠাইয়া সঙ্গে সঙ্গে গায়ে মাখিয়া বালাইতেন কারণ আমার নবী তুতু বালাইল ওই তুতুর দেখে উমেশ কাম্বরের ঘেরা নাচতো সুবহানাল্লাহ আমার নবীর ঘামের ঘাম ধরাইয়া বোতল বইরা রাখতো গেলার বইরা রাখতো কারণ আমার নবীর গায়ের ঘামের দেখে আল্লাহ উমেশ কাম্বরের ঘেরান বের করে দিতেন ও মুসলমান ও যুবক ভাই গো আমার নবীর স্বপ্নে দেখতে যাও একটু হাত দাগাও আল্লাহ আপনার এই বান্দারা নবীর স্বপ্ন দেখতে চায় আমি হাত জাগাইলাম আল্লাহ আপনি কবুল করে না প্রতিদিন আমার যুবক ভাইদেরকে মোবাইল চাপা বন্ধ করিয়া নবীর উপরে দরুদ পইরা ঘুম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন ব্রিটিশ পিরিয়ডের সময় দিল্লি ভারত পাকিস্তান দিল্লি লন্ডন মন্ডল লইয়া সব ব্রিটিশরা চালাইতো ভারতের ভিতরে একটা শহর আছে নাম হলো দিল্লি শহর ওই দিল্লির শহরের ভিতরে ব্রিটিশ পিরিয়ডের সময় একটা ডাকাইতের দল ছিল ডাকাইতের দলটা বড় মারাত্মক বড় খারাপ বড় ডেঞ্জারাস খুব শক্তিশালী ওদেরকে প্রশাসনরাও ভয় পাইতো পুলিশরা কেউ যাইতো না তাদেরকে অ্যারেস্ট করতে ভয়ের কারণে কারণ তাদের হাতে বন্দুক পিস্তল রাইফেল আছে ওদের কাছে যাওয়া যায় না ধরতেও পারে না কি করবে ওদের ভিতরে যে লিডার ছিল একদিন তারা ডাকাতি করতে গেলেন পাহাড়ি অঞ্চলে ডাকাতি করতে যাওয়ার পর ওই ওদের কাজ ছিল মানুষের বাড়ি ডাকাতি কইরা লুটতরাজ কইরা মানুষ হত্যা কইরা তাদের মালগুলা ছিনায় নিয়ে আসা আর ছিল যদি কোনো সুন্দরী নারী পায় ওই সুন্দরী নারীটারে ধইরা আইনা তার ইজ্জত লুণ্ঠন কইরা ফালানো তার ইজ্জত নষ্ট কইরা ফালানো এরপর ইজ্জত মাইরানো মাইরা ফালাইতো এইভাবে করতে করতে একদিন পাহাড়ি অঞ্চলে যায় ডাকাতি করার জন্য
দেখা দিছে যাওয়ার পর আসার টাইমে এক সুন্দরী নারীর সাথে দেখা হয়। এতটা সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দান করেছেন, যেই চেহারা দেখলে যে কেউ টাচকি খাইবে, যেই চেহারাতে দেখাইলে যে কেউ পাগলের মতো হয়ে যাবে, যে কেউ তার প্রেমে পড়ে যাবে। ডাকাইতের সরকারে তিনি ছিলেন, নাম হলো তার আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান, তার নাম আব্দুর রহমান, ডাকাইতের নাম আব্দুর রহমান, লিডারের নাম আব্দুর রহমান। আব্দুর রহমান পাগল হয়ে গেল, ওরে না নিয়ে যাওয়া যাবে না। মেয়েটার সঙ্গে কইরা ধইরা নিয়ে তাদের কামরা চলে আসলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে আসার পর আল্লাহর বান্দা রাত্র যখন গভীর হয়, এবার ওই মেয়েটার কাছে ওই আব্দুর রহমান যাওয়ার জন্য পাগল হয়ে গেল। আব্দুর রহমান আস্তে আস্তে ওই জায়গায় চলে গেল। মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা তো নিশ্চুপ হয়ে রয়েছে। মেয়েটার গায়ে যখন আসতে টাচ করলো, মেয়েটা আওয়াজ দিয়ে বলে, মাই সাইয়্যেদ হো, মাই আওলাদ রাসূল হো, আমি আওলাদ রাসূলের পরিবারের একজন কন্যা, আমার জন্ম আওলাদ রাসূলের জন্ম বংশের ভিতরে, আমি আওলাদ রাসূলের পরিবারের একজন কন্যা, আওলাদ রাসূলের পরিবারের একজন বংশের একটা মেয়ে, কাজে তুমি আমার ইজ্জত নষ্ট করিও না, আমার ইজ্জতের উপরে আক্রমণ করিও না, আমারে খারাপ বানাইও না। এই কথা বলার পর ওই ডাকাত আব্দুর রহমান লিডারের অন্তরের ভিতরে একটা ধাক্কা লেগে যায়। আয় রে হায়, আমার জীবনে আমি কম খারাপ কাম করি নাই, কম মানুষের বাড়ি ডাকাতি করি নাই, কম মানুষকে হত্যা করি নাই, কম নারীদের ইজ্জত লুণ্ঠন করি নাই, হাজার হাজার মেয়েদের ইজ্জত মেরে ফেলছি, হাজার হাজার মানুষ হত্যা করে ফেলছি, হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস করিয়া ফেলাইছি, কাজে আমি এত খারাপ কাম করছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না। তবে ওই যখনই বলছে আওলাদে রাসূল, আমি রাসূলের বংশের একটা কন্যা, রাসূলের বংশের একজন মেয়ে, আমার ইজ্জত উপরে তুমি হাত দিও না, কিয়ামতের ময়দানকে ভয় করো। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহ নূরের তাজাল্লি বাইরা দিছে। আল্লাহর বান্দা চিন্তা করে গেল, না না আল্লাহ এটা তো করা যায় না, আজকে এত মেয়েদের ইজ্জত মারলাম, শেষ মুহূর্তে আনলাম, তাও নাকি তিনি বললেন, তিনি নাকি আওলাদে রাসূলের বংশের একটা মেয়ে, না না নবীর বংশের ইজ্জতের উপরে হাত দেওয়া যাবে না, আজকে যদি আমি নবীর বংশের ইজ্জতের উপরে হাত বাড়া দেই, কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি আমার সামনে দাঁড়াইয়া কয় কি আব্দুর রহমান, ও তো পরিচয় দিছিল আওলাদে রাসূলের বংশের একজন মেয়ে, তুমি কেন তারপরে ও তার গায়ে হাত বাড়াইলা, আমি পারবো না। কাজী আজকে আমি ওয়াদা করলাম, আমার জীবন থাক আর যাক, যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, আমি তো ইজ্জতের উপরে হাত দেবই না, আর ওর গায়ে কারো হাত আমি সাথে যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করব। এই কথা বলার পর আল্লাহ বান্দা এবার ওই বন্ধুরা তরবারি হাতে নিলেন, আব্দুর রহমান তরবারি হাতে নিলেন, আব্দুর রহমান তরবারি হাতে লইয়া এবার মারামারি কাটাকাটি আরম্ভ হয়। মারতে মারতে আব্দুর রহমান দুই বন্ধুরে কতল করে ফেললেন, আর দুই বন্ধুরা পালান কইরা চলে গেলেন। ব্রিটিশ পিরিয়ডের পুলিশ দুই ডাইকা নিয়ে আসলো, ডাইকা এনে আব্দুর রহমানকে ধরাইয়া দেয়, আব্দুর রহমানকে নিয়ে জেলখানায় যায়। আব্দুর রহমান মুচকি মুচকি হাসে, চিন্তা করে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই দুঃখ নাই, এত বছর যা করছি আর না করছি, আল্লাহ জেলখানায় তো আসলাম ওতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বন্ধুর ইজ্জতের উপরে আমি আব্দুর রহমান হাত উড়ে দিতে দেই নাই, সুবহানাল্লাহ। এই জন্যে আব্দুর রহমানকে আল্লাহ বড় পুরস্কার দেবে কি দেবে না, জেলখানাই দেবে, ঠিক না? শুনবো না, জেলখানায় কি ঘটতে আছে না, এই ঘটনা শুনছেন আমি, শুনছেন না হলে জেলখানা কি ঘটছে এগুলো হোনা লাগবে না, বেচারার ফাঁসি না হয়েছে, কিন্তু ফাঁসি হয় না, কেন হইলে না বলবো না, তা আমার লগে থাকতে হইবে, আমি যা কবো তাই মানতে হবে, রাজি আছেন? বাইরা আমার অল্প একটু ধৈর্য ধারণ করে বসেন, আজকে যুবক ভাই তোমার মতন আমিও যুবক ভাই, আমারও বেশি বয়স না, আমার 30 বছর বয়স, অকিকন হুজুর, ঠিক না? 30 বছর বয়স চলতেছে,
তোমার বয়স ওই 26-27 হয়ে গেছে, কারো 20 বছর। যুবক ভাই, একজন মানুষের জীবন থাকে কত কাল? গেলে 40 বছর। আজকে তোমার বয়স 23-20 বছর, 20 বছরের গেলে তুমি বিয়ে করলা, তুমি 40 বছর পর্যন্ত তোমার জীবনের পাওয়ার। তুমি 40 বছরে তুমি 20 বছরে বিয়ে করলে তোমার জীবন থাকবে আর 20 বছর। অনেক যুবক রাজের 30 বছরের সময় বিয়ে করে, তোমার জীবন বাবা তুমি 40 বছর। অনেকে আছে 35 বছরে বিয়ে করে, জীবন বাবা 45 বছর। এরকম হাজারো মানুষ আছে যুবক ভাই। এই জীবন আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনাদেরকে একটা জিনিস শিক্ষা দেওয়া যায়। কথাটা চইলে আসলো তাই যুবকদের নিয়ে যে কথাটা আসলো, আমরা যে খানা দানা খাই, আমরা যে খানা দানা খাই, আল্লাহ পাক বলে বান্দা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন যে আল্লাহ পাক বলে বান্দারা খবরদার, জীবন দিলাম এই জীবন ওই খানা দানা যে খাও, ওই খানা দানা খাও যে জীবন চাহিদা বাড়ানোর জন্য নয়, খানাটা খাবা তাকওয়া অবলম্বন করার জন্য। তাকওয়া কিভাবে অবলম্বন করবা যুবক ভাই গো? আজকে তো আমাদের অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ভয় না থাকার কারণে যা মনে চায় তাই করতে পারি। তুমি যদি একটু চিন্তা করো, এখন তোমার মা যদি তোমার পাশে থাকে তুমি যেই কাজটা করতে পারবা না, তোমার বাবা তারে থাকলে তুমি যেই কাজটা করতে পারবা না, তুমি তোমার বাবা তোমার এলাকার চাচা কুড়া তোমার কাছে থাকলে তুমি যেই কাজটা করতে পারবা না। তুমি এখন চিন্তা করো, তাম দুনিয়ার বাদশার বাদশা তোমার সামনে দাঁড়ানো, তোমাকে স্পষ্ট দেখতেছে তুমি কি করতেছো না করতেছো, তোমার মনের ভিতরে কি চলতেছে সব আল্লাহ দেখতেছে। তারপরেও তুমি কেন ওই মাওলারে ভয় করো না? মনে করো কি আল্লাহ কিছুই দেখে না? মা বাবারে ফাঁকি দিলা, বাবারে ফাঁকি দিলা, বড় ভাই ব্রাদার এলাকার সবাই রে ফাঁকি দিলা, ভাই নামা তুয়ারু বাসাম্মা ওয়াজুহুল্লাহ, কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া যায়। এই যুবক ভাই মুরব্বী বাবারা কত টাকা কত পয়সা কত জায়গায় কামাইছো, কত পথে কত জায়গায় কত রকম ব্যয় করিয়ে বেড়াইছো। আজকে বাবা নবীরে যদি মহব্বত করতে পারো, নবীরে নবী তো এখন দুনিয়ায় নাই, নবীর আদর্শ আদর্শ বান্দারা শুরুতেই বলছে আলেমদেরকে গালি দিবা না, আলেমদেরকে মহব্বত করবা, আলেমদের বিচার আল্লাহ তাআলা করবে, তোমার আর বিচার করার কোনো দরকার নাই। তারপরেও গালি দিয়া তুমি নষ্ট হয়ে যাইও না ও মুসলমান। এই বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা, এক ধরনের মাদ্রাসা হলো আলিয়া সরকারি মাদ্রাসা, আর একটা হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসায় কোনো সরকারি অনুদান আসে না, কথা ঠিক না? মাঝে মাঝে পাঠায়, তাও কাদেরকে পাঠা? আমরা যদি গিয়ে চেয়ারম্যান একটু ধরি, অথবা এলাকার কোনো মাতবারে গিয়ে ধরি, মাতবার যা চেয়ারম্যানের কাছ থেকে একটু 5,000 টাকা লইয়ে দেন, অথবা 1,00,000 টাকা লইয়ে দেন, মাদ্রাসাটা করব করা টিনের ব্যবস্থা করে দেন, অথবা টিনের ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেব কী করে? উনি ওই অফিস থেকে থানার থেকে সরকারি যেগুলো আসে ওই সরকারের মাধ্যমে ওইভাবে আমরা অল্প কিছু পাই, কিন্তু পুরা বছর মাদ্রাসা চালানোর জন্যে হুজুরদের বেতন সরকার দেয় না, বোর্ডিংয়ের বেতন সরকার দেয় না, সরকার দেয় বা মাদ্রাসা দেয়, কিন্তু আলিয়া মাদ্রাসার বেতন, কলেজের বেতন, স্কুলের বেতন, প্রাইমারি স্কুলের বেতন সরকার দেয় কি দেয় না? আমাদেরটা দেয় না, আমাদের বেশিরভাগ 100% ভরসা বলেন তো কার উপর? আল্লাহর উপর। আরে কওমি মাদ্রাসা গুলা চলে কওমিয়া জাতি দিয়া আপনাদেরকে নিয়া বাজান, এই জন্য আপনাদের কাছে দুইটা হাত বাড়াইব। আল্লাহ পাক আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে 4 ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন বিনা হিসাবে, কোনো হিসাব নেবেন না, জাহান্নামের আযাব তাকে দেখাইবেন না। এই 4 ব্যক্তিকে অনুমতি দিবেন তোমরা জান্নাতে যাও, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জান্নাতের গাইতে দাঁড়াইয়া এই 4 ব্যক্তির ভিতরে ঝগড়া লাগবে, এই 4 ব্যক্তির ভিতরে ঝগড়া দ্বন্দ্ব লাগবে। এই দ্বন্দ্বের ভিতরে সর্বপ্রথম শহীদ গিয়ে দাঁড়াইবে, শহীদ গিয়ে দাঁড়ানোর পর আল্লাহ পাক জেবরাইল পাঠায়, ও জেবরাইল যাও তাড়াতাড়ি যাও, দেখো ওদের মধ্যে কি হয়েছে। শহীদরে ডাক দেয়া কয়, শহীদ তুমি কি ব্যাপার, তুমি জান্নাতে যাইতে চাও? বলে হা, দিনের জন্য শহীদ হলে আল্লাহ পাক তাকে জান্নাত দেয় বিনা হিসাবে। বলে ঠিক আছে, দিনের পথে শহীদ হইলে জান্নাত পাওয়া যায় বিনা হিসাবে, কার কাছ থেকে পাইলা? বলে আলেমের কাছ থেকে। বলে তা তো আলেম তো তোমার ওস্তাদ, তাহলে ওস্তাদের সাথে বেয়াদবি কেন
বিচ্ছিন্ন করো, আদব রক্ষা করো, তুমি জান্নাতে আগে না তোমার উস্তাদ আগে জান্নাতে যাবে। ঠিক আছে, গেল হাজী সাহেব। হাজী সাহেব যাওয়ার পরে হাজী সাহেব একাত্মতার সাথে হজ করলে, হজ কইরা এসে হজের পরিবন্ধী কোনো কাজ না করলে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেয়। কার কথা শুনলাম? আওয়াজ দেখো আলেমের কাছ থেকে শুনলাম। বলে সে তো তোমার উস্তাদ পেয়া তুমি কেন করবা, তোমার উস্তাদ আগে তুমি জান্নাতে যাইতে দাও। ডাকা হবে দানকারীকে, দানকারী চাল দিয়া চলবে, দানকারীকে ডাকা হবে, ও দানকারী তুমি কেন জান্নাতে যাইতে চাও? বলে আমি আলেমের কাছ থেকে শুনছি, খাটি মনে কাটি দিলে এক টাকাও যদি কেউ দান করে অথবা 10,000 টাকাও কেউ দান করে, যদি দিলের থেকে হয়, আল্লাহ তো শুনছি আলেমরা বলছে আল্লাহ নাকি তাকে পিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। বলে আলেম তোমার ওস্তাদ কিনা? বলে হ্যাঁ। তাহলে আলেমের আগে তুমি কেমনে জান্নাতে যাবা? ঠিক আছে যাও, আলেমকে ডাক দিয়া বলবে জিবরাইল, ও আলেম সাহেব তুমি আল্লাহ জান্নাতে ঢুকে যাও। আলেম সাহেব বলে দাঁড়াও, দাবো আমি আগে জান্নাতে যাইতে পারবো না। বলে কেন? বলে আমি যেই মাদ্রাসায় পড়ছি আদ্রা, এই যে মাদ্রাসায় আমরা পড়ছি, এই মাদ্রাসার ভিতরে বোর্ডিং ছিল, এই বোর্ডিং এর ভিতরে এই বোর্ডিং এর চাউল হইতো, চাউলের ব্যবস্থা করা হইতো, পেঁয়াজের ব্যবস্থা করা হইতো, এই বোর্ডিং এর ভিতরে এক ধরনের লবণ দিত, কেউ টাকা দিত, তরি তরকারি কেনা হইতো, এই বোর্ডিং এর টিন এক ধরনের কিন্না দিত, এই বোর্ডিং এর সাদ এক ধরনের কিন্না দিত, এই ঘর পাকা করার জন্য, এই ঘরটা পাকা করার জন্য সিমেন্ট দিয়ে গেছে। কাজী ওরা যদি এই মাদ্রাসা তৈরি করতে করার টাকাটা না দিত, তৈরি করার সিমেন্ট না দিত, আমার খাওয়ানোর মতো টাকা না দিত, খাওয়ানোর মতো লবণ না দিত, খাওয়ানোর মতো তেল মরিচ আমারে খাওয়ার মতো বোর্ডিং চলার মতো যদি কোনো তরি তরকারি না দিত, টাকা পয়সা না দিত, ওই বোর্ডিং তো চলতো না, মাদ্রাসাও চলতো না, আর আমার মতন আব্দুর রহমান তৈরি হইতো না, আব্দুল রহিম পীর কামেল তৈরি হইতো না, ফয়জুল করিম ফজলুল করিম তৈরি হইতো না, মামুনুল্লাহ আহমদ সবই তৈরি হইতো না, মামুনগরি তৈরি হইতো না, সবই আপনাদের কৌমিদের কৌমের জাতিদের টাকার বিনিময়ে এই কৌমি মাদ্রাসাগুলো চলতেছে। আল্লাহ আল্লাহর ওই বান্দা আলেম আওয়াজ দিয়া কয় কাজী, নুন খাইলাম গুন গাবো না তা হবে না, কাজে তারা তাদা খাই আলেম হইলাম, আমার আগে আমি আদব কইরা দিলাম, আমার আগে এই দানকারী আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, আল্লাহ কয় দেও, আল্লাহ কয় ঢুকাই দাও জান্নাতে। দানকারী লাস্টে কই গেল? আগে আল্লাহ জান্নাতে চইলে গেল। এখন বাদন আমরা কি আগে জান্নাতে যাইতে চাই? চাই। তাহলে দানকারী হইয়া না না হইয়া কথা হয় না। কারা কারা দান করতে রাজি আছে আল্লাহর দিনের জন্য হাত জাগাই দেখেন এই।